মেয়েকে অসুর নিধনে পাঠিয়েছিলেন সেই দুর্গাই একুশ শতকে নারীর ক্ষমতায়ন। আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকেন, আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে মন্না, আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা, আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে, আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের সত্যে। আমি সেই মেয়েটি যে গত কোন শতাব্দীতে পাঁচ বছর বয়সে মালা দিয়েছে গঙ্গা যাত্রীর গলায়, কুলীন ব্রাহ্মণের 365তম স্ত্রী অন্যতমা হয়ে স্বামীর গর্ভে হয়েছি গর্ভিণী, একাদশীর দিন অবুজ দশমী বালিকা তৃষ্ণায় আটক ঘরের মাটি গ্রহণ করতে করতে প্রাণ ত্যাগ করেছি, সন্তানের পর সন্তান জন্ম দিতে দিতে যন্ত্রণায় মুখ টুবড়ে পড়েছি সতীদাহে, জলে পড়ে পড়েছি সতীদাহে। মায়ের ধমনীতে আকুল ঢেউ তোলে জলে না, মায়ের কান্না মেয়ের রক্তে উষ্ণ হাহাকার মরে না, চললো মেয়ে রানে চললো বাজে না ডম্বর অস্ত্র ঝঞ্ঝন করে না, চললো মেয়ে রানে চললো রানে চললো চললো মুখর দৃঢ় কথা চোখের দৃঢ় জ্বালা সঙ্গে নিয়ে চলল মেয়ে রানে চলল। কিন্তু বছর যেতে না যেতেই ঘটে গেল সেই ঘটনাটা, মেয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। একদিন দুপুরে শাশুড়ি যখন ঘুমিয়ে সে তার সমস্ত শাড়ি বের করে ছতলার বারান্দা থেকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে, শাশুড়ি পরিয়ে দিয়েছেন তাকে সাদা পান, 19 বছরের একটা মেয়ে সে একা, কিন্তু সেই ধানও এক ঝটকায় খুলে দিল তিনজন তারা মরে, একটি সত্য নগ্ন বিধবা বে দৌড়চ্ছে আর চিৎকার করছে বাঁচাও বাঁচাও, তিনজন সে তিন মরেচা তারা চোখেরা যমুনা তার বাসার রথে বারুদ বুকে দিয়ে বিষের ডোরে
স্বরূপ।